জাতীয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। তথ্য বাতায়নের এই টিউটোরিয়ালটি দেখলে আপনি আপনার বাতায়নের অফিস প্রধানের তথ্য যুক্ত ও এডিট করতে পারবেন। দেখুন, মহিলা বিষয়ক অধিদপ্তর বাতায়নের ডান দিকে অফিস প্রধান ব্লকে অফিস প্রধানের ছবি, পদবি ও বিস্তারিত দেখা যাচ্ছে। চলুন তাহলে দেখি আপনি আপনার বাতায়নের অফিস প্রধানের তথ্য কিভাবে যুক্ত ও এডিট করবেন। প্রথমে আপনার বাতায়নে লগ ইন করুন। NPF কন্ট্রোল প্যানেল লেখা হরাইজন্টাল কালো রঙের মেনু বার দেখা যাচ্ছে। এই অংশে সাইট ম্যানেজার ড্রপ ডাউনে ক্লিক করলে কতগুলো অপশন দেখা যাবে। এখান থেকে ব্লকস এর উপর ক্লিক করুন। এখন দেখুন রাইট রিজিয়ন অংশে অফিস প্রধান নামে একটি ব্লক দেখাচ্ছে। এর ডান পাশে কমলা রঙের একটি এডিট বাটন পাবেন, এখানে ক্লিক করলে অফিস প্রধান এডিট করার একটি পেজ আসবে। প্রথমে টাইটেল অংশে অফিস প্রধানের পদবী অংশে পদবি দিন, BN সিলেক্ট করে বাংলায় ও EN সিলেক্ট করে ইংরেজিতে লিখতে পারেন। এখন বডি অংশে অফিস প্রধানের ছবি যুক্ত করুন। বডির ফিল্ডে যেখানে ছবিটি যুক্ত করতে চান আগে কার্সরটি সেখানে রেখে ইমেজ আইকনের উপর ক্লিক করুন। একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এখন ব্রাউজ সার্ভারের উপর ক্লিক করে আরেকটি পপ আপ উইন্ডো দেখা যাবে। এখানে অ্যাড ফাইলস এর উপর ক্লিক করুন। পূর্বে সংরক্ষণ করে রাখা ছবি সিলেক্ট করে ওপেনে ক্লিক করুন। ছবিটি আপলোড করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করুন। আপলোড হয়ে গেলে অ্যাড ইন দি এডিটর বাটনে ক্লিক করুন। এখন ইমেজ প্রপার্টিজ নামে উইন্ডো আসবে। এই উইন্ডোটি ছবি সহ দেখা যাবে। আগত উইন্ডোটির বাম পাশে উইডথ, হাইট, সাইজ নির্ধারণ করার পূর্বে লক রেশিও অপশনটি ক্লিক করে আনলক করে নিতে হবে। এবার উইডথে 135, হাইটে 145 অথবা আপনাদের ইচ্ছা মতো সাইজ নির্বাচন করতে পারেন এবং বর্ডারে 1 লিখুন। যেহেতু এখানে ছবিটির সাইজ ঠিক করার অপশনটি রয়েছে, তাই ছবিটি যে কোনো সাইজের হলেও এখানে আপলোড হবে। এখন অ্যালাইনমেন্ট নির্ধারণ করে ওকে ক্লিক করুন। এবার ছবিটি বডিতে সেট হয়ে যাবে। ছবিটির ডান পাশে কার্সর থাকা অবস্থায় কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে কার্সরটি ছবিটির নিচে চলে আসবে। এখন অফিস প্রধানের নাম, পদবী, দপ্তরের নাম লিখে দিন। অফিস প্রধানের বর্ণনা দেওয়ার জন্য বিস্তারিত কথাটি লিখুন এবং এটিকে রাইট অ্যালাইনমেন্ট করে দিন। অফিস প্রধানের সম্পর্কিত বর্ণনা পূর্বেই জীবন বৃত্তান্ত কন্টেন্ট টাইপের মাধ্যমে তৈরি করে রাখতে হবে। এখন বিস্তারিত লেখাটি সিলেক্ট করে নতুন ট্যাবে কন্ট্রোল প্যানেলটি ওপেন করে নিন। আগত কন্ট্রোল প্যানেল থেকে জীবন বৃত্তান্ত কন্টেন্টটি খুঁজে নিয়ে তার উপর ক্লিক করুন। এখন অফিস প্রধানের নামের যে জীবন বৃত্তান্ত আছে সেটি খুঁজে পাবেন। শিরোনামের ডানের ভিউতে ক্লিক করুন। এখন আরেকটি ট্যাবে জীবন বৃত্তান্ত ওপেন হবে। এবার ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে পুরো লিঙ্কটি কপি করে অফিস প্রধানের ব্লকে বিস্তারিত লেখা যেখানে পূর্বেই সিলেক্ট করেছেন সেখানে বডি অংশের লিঙ্ক টুলসটিতে ক্লিক করুন। আগত পপ আপ উইন্ডোটির URL ফিল্ডে কপিকৃত লিঙ্কটি পেস্ট করে দিন। পেস্ট করার জন্য কিবোর্ড শর্টকাট Ctrl+V প্রেস করুন, তাহলেই লিঙ্কটি ফিল্ডে চলে আসবে। বাকি সব অপরিবর্তিত রেখে ওকে বাটন প্রেস করুন। একই প্রক্রিয়ায় বডির EN অংশে তৈরি করুন। এবার দেখুন বিস্তারিত লেখাটির উপর হাইপার লিঙ্ক হয়েছে। এখন লেখাটিকে লিঙ্ক বোঝানোর জন্য লেখাটি পুনরায় সিলেক্ট করে লেখাটির কালার ব্লু করে দিন। এতে পরবর্তীতে পেজে একটি হাইপারলিংক রয়েছে, এটি সহজেই বোঝা যাবে। এখন যে কেউ আপনার বাতায়নে প্রবেশ করে অফিস প্রধানের লেখাটির জায়গায় অফিস প্রধানের পদবি দেখতে পাবে। তার উপর ক্লিক করলেই অফিস প্রধানের ডিটেলস দেখতে পাবে। যদি অফিস প্রধানের ব্লকটি দেখতে না পায়, তাহলে NPF কন্ট্রোল প্যানেলের সাইট ম্যানেজারের ড্রপডাউনে ব্লকসের উপর ক্লিক করতে হবে। সাইট ম্যানেজার ড্রপডাউনে ক্লিক করলে কতগুলো অপশন দেখা যাবে। এখান থেকে ব্লকসের উপর ক্লিক করুন। আগত পেজটির ডান দিকে ক্রিয়েট ব্লকসে পূর্বের প্রক্রিয়া অনুসরণ করে অফিস প্রধানের তথ্য, ছবি, হাইপারলিঙ্ক ইত্যাদি বিষয়ে কাজ করুন। তবে এই ক্ষেত্রে সকল প্রক্রিয়া শেষ করার পর সেভে ক্লিক করলে অফিস প্রধানের ব্লকটি সরাসরি রাইট রিজিয়নে না এসে নো রিজিয়নে চলে যাবে, তাই ব্লকটি অবশ্যই রাইট রিজিয়নে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে এবং সবশেষে সেভ ব্লকস বাটনে ক্লিক করে সেভ করে নিতে হবে। ধন্যবাদ।